2002 সাল থেকে শুরু করে 2019 সাল মাত্র 18 বছরে বড় সাফল্যের মুখ দেখেছে ভারতের অন্যতম রিটেল কোম্পানি বাজার কলকাতা। আর তারই 18তম বর্ষপূর্তি হয়ে গেল শনিবার বাজার কলকাতার হাতিবাগান শোরুমে, যেখানে উপস্থিত ছিলেন মৈনাক ভৌমিকের নতুন বর্ণ পরিচয়ের অভিনেতা আবির চট্টোপাধ্যায়। থ্যাংকস টু বাজার কলকাতা ফর দিস লাভলি অ্যাসোসিয়েশন উইথ টিম বর্ণ পরিচয়। আমরা সকলেই জানি যে একটা সিনেমা সেটা যখন বড় পর্দায় দেখে সেটাই শুধুমাত্র ভালো লাগছে না খারাপ লাগছে, সেটার থেকে বেশি ইম্পর্টেন্ট ইজ হাউ দ্য ক্যারেক্টার্স আর বিকামিং ভেরি রিয়েল, বিকজ এখন দর্শক কন্টেন্ট ড্রিভেন ছবি দেখতে ভালোবাসেন এবং তারা সেই ধরনের চরিত্রই বড় পর্দায় দেখতে পছন্দ করেন যাদের সঙ্গে তারা নিজেরা কোথাও কানেক্ট করতে পারবেন। তো সেক্ষেত্রে বাজার কলকাতা অ্যাসোসিয়েশন আমাদের ডেফিনেটলি ভীষণ হেল্প করবে। বর্ণপরিচয় কনসেপ্ট তো মৈনাক বলতে পারবে কোথা থেকে এসেছে, কারণ মৈনাকেরই স্ক্রিপ্ট এবং মৈনাকেরই ডিরেকশন। আমার মনে হয় মৈনাক আসতে পারলে ভালো হতো, আর বাকিটা কী না হয়েছে সেটা তো আর জাস্ট 4-5 দিনের মধ্যেই বড় পর্দায় চলে আসবে। গল্প কী, চরিত্র কী, তারা কেন কী করছে সেটা আরও ভালোভাবে দেখা যাবে। বাজার কলকাতা সম্পর্কে জানা অজানা তথ্য দিলেন বাজার কলকাতার মার্কেটিং হেড উমেশ শর্মা। We are very proud to be in as a fashion partner of this movie. कि हमने पहले भी किसी को फॉलो नहीं किया, हम आगे भी किसी को फॉलो नहीं करेंगे। अगर आज हमको कोई फॉलो कर रहा है तो हमको उसमें कोई प्रॉब्लम नहीं आज, लेकिन हम अपने हिसाब से जैसे हमने जो टारगेट है हम अपने उसी टारगेट को लेते हुए चल रहे हैं।